বিবি হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দকে আজকের অনলাইন লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকে অনলাইন লেকচার বিজনেস ম্যাথের স্ট্রেট লাইন বা সরল রেখা চ্যাপ্টার থেকে আমরা আজকে আলোচনা করব। গত কয়েকটি ক্লাসে আমরা সরল রেখা চ্যাপ্টারটির বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটা অঙ্ক করব, যে অঙ্কটা 2018 সালে আসছে। 2018 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিংয়ের প্রশ্নটা ছিল এরকম, সরল রেখা সংশ্লিষ্ট একটা প্রশ্ন। এই এই প্রশ্নটা সরল রেখার সাথে যেরকম রিলেটেড, সরল রেখা চ্যাপ্টারের ব্যবসায়িক প্রয়োগের সাথেও রিলেটেড, ওই প্রশ্নটা আমরা আজকে আলোচনা করব। প্রশ্নটা একটু বড়, এই কারণে সারাটা ক্লাস এই প্রশ্নটা নিয়ে আলোচনা আমাদের সময় চলে যাবে। এই কারণে আমরা প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শুনি, মনোযোগ দিয়ে দেখি, তারপরে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। প্রশ্নটা আমি এখানে উঠিয়ে রেখেছি, প্রশ্নটা একটু খেয়াল করলেই হবে। যেমন 500 একক উৎপাদন, এককে উৎপাদন ব্যয় 6000 টাকা, আর 1000 এককে উৎপাদন ব্যয় হলো 9000 টাকা। 500 এককের 6000 আর 1000 এককের 9000 টাকা, এগুলো হলো উৎপাদন ব্যয়। দুইটা উৎপাদন ব্যয় দেওয়া আছে কোনো একটা প্রতিষ্ঠানের, বলেছে যে এই দুইটার ভিতরে তাদের মধ্যে সরলরৈখিক সম্পর্ক আছে, এটার মধ্যেও একটা সরলরৈখিক সম্পর্ক আছে, এটার মধ্যেও সরলরৈখিক সম্পর্ক আছে। তো তোমাকে প্রথমেই বের করতে হবে সরলরৈখিক সম্পর্কটা কি, মানে সরল রেখার সম্পর্ক মানেই হলো সরল রেখার সমীকরণটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তার সরলরৈখিক সম্পর্ক নির্ণয় করতে গেলে আমরা এই দুইটা থেকে সরল রেখার সমীকরণ নির্ণয় করতে, আমরা জানি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হলে দুইটা বিন্দু লাগে, x1 x2 লাগে, y1 y2 লাগে। এগুলো কিভাবে বের করবো আমরা এখানে লিখে দেখছি। দেখো, এই প্রশ্ন থেকেই সম্পর্ক বিন্দুগুলো, দুইটা সম্পর্ক বিন্দু পাওয়া গেছে এখানে। একটা হলো 500 এককে 6000 টাকা, আর একটা হলো 1000 এককে 9000 টাকা। এই দুইটার নাম হলো সম্পর্ক বিন্দু। এই সম্পর্ক বিন্দুগুলো 500 এককে 6000 টাকা ব্যয় হয়, আর একটা সম্পর্ক বিন্দু হলো 1000 এককে 9000 টাকা ব্যয় হয়। এগুলিকে যদি আমরা বিন্দু ধরি, তাহলে প্রথমটা এক্স হবে, পরেরটা ওয়াই হবে, প্রথমটা এক্স হবে, পরেরটা হবে, যেহেতু দুইটা বিন্দু। আমরা এগুলিকে x1 y1 দিয়ে করেছি, x1 হলো 500, y1 হলো 6000, একইভাবে x2 হলো 1000, y2 হলো 9000। তাহলে এখানে দুইটা বিন্দু যেহেতু পেয়ে গেছি, এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণের সূত্র আমরা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে, ওই সূত্র অনুযায়ী আমরা এর মান বসায় দিলেই আমাদের সরল রেখার সমীকরণটা নির্ণয় করা হয়ে যাবে। যেমন এই সব সূত্রটা ছিল এরকম, y1 y1 = y1 - y2 / x1 - x2 × x - x1। আমরা এইখানে x এবং y ছাড়া x1 y1 x2 y2 এর মানগুলো আমরা এরকম করে বসায় যাব। y - y1 এর মান হলো 6000, তারপরে y1 6000, y2 হলো 9000, x1 হলো 500, আর x2 হলো 1000। আবার x এর মান তো নাই, x - x1 হলো 500। এটা থেকে ক্যালকুলেশন করেছি, করাতে y - 6000, 6000 থেকে 9000 বাদ দিলে -3000, 500 থেকে 1000 বাদ দিলে -500, x - 500। এটাকে ক্যালকুলেশন করলে সমীকরণটা এইরকম দাঁড়ায়, y = 6x + 3000, y = 6x + 3000। তাইলে আমাদের দুইটা বিন্দুর মধ্যে সরলরৈখিক সম্পর্ক নির্ণয় হয়ে গেল। সরলরৈখিক সম্পর্ক মানে সরল রেখার সমীকরণ হয়ে গেল, y = 6x + 3000। তাহলে আমাদের প্রথম প্রশ্নটার উত্তর হয়ে গেল, সরলরৈখিক সম্পর্ক নির্ণয় করতে বলেছে, সরলরৈখিক সম্পর্কটা হলো y = 6x + 3000। এটাকে আমরা ব্রক্স করে রেখেছি, কারণ এটার উপর ডিপেন্ড করে বাকি প্রশ্নের উত্তরগুলো করতে হবে। বাকি প্রশ্নের উত্তরগুলো কি কি ছিল, আমরা যে সমীকরণটা পেয়েছি এটা আমরা একটু লিখে নেই, y = 6x + 3000। এটা আমাদের সরলরৈখিক সম্পর্ক দুইটি বিন্দুর মধ্যে, এই দুইটি বিন্দুর মধ্যে সরলরৈখিক সম্পর্ক থেকে আমরা পরের প্রশ্নগুলোর উত্তর দিব। পরের প্রশ্ন ছিল সরলরেখাটির ঢাল নির্ণয় করো, সরলরেখার ঢাল, যে সরলরেখাটা আমরা বের করলাম এই সরলরেখার ঢাল নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কোনো সরলরেখার ঢাল নির্ণয় করতে হলে y = mx + c হলে এখানে m এর মানটা হলো ঢাল বোঝায়, m এর মানটা ঢাল বোঝায়। অথবা আমরা ঢালের সূত্র পড়েছিলাম, y1 - y2 / x1 - x2। এখানেও যদি তুমি মানগুলি বসাইয়ে দাও, কি কি মান, x1 y1 y2 x2 মানগুলি যদি বসিয়ে দাও, তাইলে ও m এর মানটা পাওয়া যাবে। তাই আমরা যেহেতু অঙ্কটা অনেক বড়, আমরা খুব সংক্ষেপে করার চেষ্টা করবো, কারণ সময়ও
পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার সময়ও সেভ করতে হবে, না হয় পরীক্ষা সব অ্যান্সার করা যাবে না। তাহলে এরকম একটা সূত্র আমরা আলোচনা করেছিলাম, ওয়াই সমান এম এক্স প্লাস সি, সমীকরণটাকে যদি আমি এই আকারে সাজাতে পারি তাহলে এক্স এর সহগ যেটা ওইটাকে আমরা ঢাল হিসাবে ধরে নিতে পারবো। তাহলে এই এই আকারে যদি সাজাই তাহলে সূত্রটা এই আকারে আছে, সমীকরণটা ওয়াই সমান সিক্স এক্স প্লাস 3000। সেক্ষেত্রে এম এর মান কত হবে? এখানে এম এর মান বা ঢাল সমান হবে 6। তার মানে দ্বিতীয় প্রশ্ন উত্তরটা আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্ন ছিল সরলরেখাটির ঢাল কত, সরলরেখার ঢাল হলো 6। তৃতীয় প্রশ্নে চলে যাই। তৃতীয় প্রশ্নটা অনেক লম্বা, আমি এখানে লিখতে পারি নাই। বলছে কত একক উৎপাদন ও বিক্রয় করতে হবে, কত একক উৎপাদন বিক্রয় করতে হবে যদি, যদি বলেছে যে এককের বিক্রয় মূল্য যদি 8 টাকা হয়, প্রতি এককের বিক্রয় মূল্য 8 টাকা হয়, লাভ লোকসান কিছুই হবে না, 1000 টাকা লাভ হবে, 300 টাকা লোকসান হবে। আমি একটা একটা ধরে নিই। প্রথম বলছে যে কত একক, একক প্রতি বিক্রয় মূল্য 8 টাকা হলে, একক প্রতি বিক্রয় মূল্য 8 টাকা হলে কত একক উৎপাদন ও বিক্রয় করতে হবে। 3টা শর্ত আছে, যদি লাভ লোকসান কিছুই না হয়, যদি 1000 টাকা লাভ হয়, যদি 300 টাকা লোকসান হয়। আমরা একটা একটা ধরে করার চেষ্টা করছি, সমীকরণটা এখানে থাকুক। প্রথমটা বলেছে বিক্রয় মূল্য হবে কত টাকা, 8 টাকা। বিক্রয় মূল্য যদি 8 টাকা হয় সেই ক্ষেত্রে লাভ লোকসান কিছুই হবে না, কত একক উৎপাদন এবং বিক্রয় করলে, যদি যেহেতু বিক্রয় মূল্য 8 টাকা, বিক্রয় মূল্য 8 টাকা হলে আমরা এই সমীকরণ থেকে দেখি ওয়াই সমান 6x + 3000। এখানে ওয়াই হলো ব্যয়, তাহলে ব্যয় সমান পরিবর্তনশীল ব্যয় যোগ স্থির ব্যয়, এটা হলো স্থির ব্যয়, কারণ এটাতে কোনো পরিবর্তন করা যাবে না। আর এখানে পরিবর্তন করা যাবে 6x, এখানে আমরা m এর মান 6 ধরেছি, 6 হলো m এর মান আর x টা হলো পরিবর্তনশীল ব্যয়, x টা হলো পরিবর্তনশীল ব্যয়, 6 হলো m, x হলো পরিবর্তনশীল ব্যয়। তার মানে আমরা বের করতে চাচ্ছি, এখন বলেছে যে ওয়াই যেহেতু একটি দ্রব্যের বিক্রয় মূল্য যেহেতু 8 টাকা, এই যে প্রশ্ন অনুযায়ী 8 টাকা, তাহলে আমাকে বের করতে হবে কত একক উৎপাদন বা বিক্রয় করলে লাভ লোকসান কিছুই হবে না। তাহলে এক্সটি দ্রব্যের, একটি দ্রব্যের বিক্রয় মূল্য 8 টাকা, এক্সটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? স্বাভাবিকভাবে এক্সটি দ্রব্যের বিক্রয় মূল্য হবে 8x টাকা। তাহলে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম এর আগে, এটা ছিল ওয়াই সমান 6x + 3000, ওয়াই সমান 6x + 3000। এখানে দেখো যেহেতু আমরা এক্সটি দ্রব্যের বিক্রয় মূল্য পেয়ে গেছি কত টাকা, 8x টাকা, তাহলে ওয়াই সমান 6x + 3000। এই সমীকরণে ওয়াই, ওয়াই এর মান হবে 8x = 6x + 3000। বলা ছিল প্রশ্নে যে লাভ লোকসান কিছুই হবে না, তার মানে বিক্রয় মূল্য যদি 8x হয়, বিক্রয় মূল্য 8x আর উৎপাদন ব্যয় আমরা বলেছিলাম ওয়াই সমান 6x + 3000, উৎপাদন ব্যয় হলো এইটা, কারণ এটা হলো পরিবর্তনশীল ব্যয়, এটা হলো স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয় মিলে হলো মোট উৎপাদন ব্যয়। লাভ লোকসান কিছুই যদি না হয় তাহলে লাভ সমান লোকসান হবে, লাভ সমান সরি উৎপাদন বা বিক্রয় একক সমান, বিক্রয়ের টাকা সমান হবে মোট ব্যয়, বিক্রয় সমান যদি মোট ব্যয় হয়, আমার বিক্রয় হলো ওয়াই আর মোট ব্যয় হলো 6x + 3000, তার মানে বিক্রয়টা আমরা পেয়ে গেছি বিক্রয় মূল্য 8x, তাহলে 8x সমান এটা হলো বিক্রয় আর ব্যয় হলো 6x + 3000। যেহেতু লাভ লোকসান কিছু হবে না, লাভ লোকসান কিছু না হলে বিক্রয় যা হবে ব্যয়ও তাই হবে, এই জন্য 8x বিক্রয় সমান ব্যয় হলো 6x + 3000। আমরা এখান থেকে ক্যালকুলেশন করে সহজেই x এর মানটা বের করে নিতে পারি, 8x - 6x = 3000, 2x = 3000, x সমান হবে 1500। তার মানে 1500 একক বিক্রয় এবং উৎপাদন এবং বিক্রয় করলে লাভ ক্ষতি কিছুই হবে না।
বের হয়ে গেল আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর, 3-1। এর দুইয়ে বলা ছিল, দুই নম্বরে বলা ছিল 1,000 টাকা লাভ হবে। 1,000 টাকা লাভ হলে, লাভ করতে হলে কত একক উৎপাদন এবং বিক্রয় করতে হবে। আমাদের সমীকরণটা ছিল y = 6x + 3000 মানে এখানে y হলো বিক্রয়, 6x + 3000 হলো মোট ব্যয়। তাহলে আমরা আগে ধরে নিয়েছিলাম যদি x একক বিক্রয় হয় তাহলে x একক বিক্রয়ের বিক্রয় মূল্য হবে 8x টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 8x হয় বিক্রয় মূল্য আমরা 8x ধরে নিলাম, তাহলে 8x = কি হবে, বলছে যে লাভ হবে 1,000 টাকা। তার মানে y = 6x + 3000, এই সমীকরণে y এর মান হলো 8x, আর যেহেতু লাভ হবে তার মানে ব্যয় যোগ, ব্যয়ের সাথে লাভের অংশটাও যোগ হবে। ব্যয় ছিল 6x + 3000, এখন যেহেতু লাভ বলছে লাভ হবে 1,000 টাকা, তার মানে 1,000 টাকা এটা যোগ করে দিব আমরা। এটা যোগ করে দিলেই লাভের অংশটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে আমরা ক্যালকুলেশন করলে অতি সহজে আমরা মানটা পেয়ে যাবো, 3000 আর 1000 মিলে হলো 4000। একইভাবে এটা থেকে বাদ দিলে থাকবে 2x = 4000 আর x = হবে 2000। তার মানে 2000 একক উৎপাদন এবং বিক্রয় করলে আমার 1,000 টাকা মুনাফা হবে। সি নাম্বার চলে আসে, বলছে 300 টাকা লোকসান হলে, বিক্রয় মূল্য 300 টাকা লোকসান হলে সেই ক্ষেত্রে তোমার উৎপাদন একক এবং বিক্রয় কত করতে হবে। ঠিক একইভাবে আমরা আগের সমীকরণে চলে যাই, y = 6x + 3000, এখানে y = হলো 8x, কারণ বিক্রয় মূল্য 8x, 8x = যেহেতু লোকসান হবে বলছে, ঠিক আগেরটার মতোই আমরা করব। যেমন y = 6x + 3000, যেহেতু y এর মান হলো 8x = 6x + 3000, যেহেতু লোকসান বলেছে লোকসানটা আমরা মাইনাস করব। কত টাকা লোকসান হয়েছে, 300 টাকা লোকসান, 300 টাকা মাইনাস দেখাবো। মাইনাস দেখালে 8x - 6x = এটা থেকে এটা বাদ দিলে থাকবে 2700 টাকা, এখান থেকে এটা বিয়োগ করলে 2x = 2700 আর x = হবে 1350। তার মানে 1350 একক যদি আমি উৎপাদন এবং বিক্রয় করি সেই ক্ষেত্রে আমার 300 টাকা লোকসান হবে। তাহলে এই ছিল আমাদের আজকের 2018 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিংয়ের সরল রেখা সংক্রান্ত প্রশ্নের উত্তর। তোমরা ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবে, বারবার দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং পরীক্ষায় আনসার করতে সুবিধা হবে। আজকের মতো এ পর্যন্ত শেষ করছি, সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।